হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আবার হাজির হয়েছি নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্ম কমিশনে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে 3744টি পদের শিক্ষক নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সো আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করব আমরা দেখে নেই। তো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের একটা সাইটে চলে যেতে হবে। অবশ্যই আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে টাইপ করে দিব ট্রেক ফ্রিল্যান্স, TE ট্রেক PLUNC ট্রেক ফ্রিল্যান্স ডট BLOG ব্লগস PO টিপট ডট COM। ওকে, আমরা জাস্ট টাইপ করে দিয়ে গোতে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নির্দিষ্ট একটা সাইটে চলে আসছি, যে সাইটে আমরা নন ক্যাডার হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবো। ওকে, জাস্ট আমরা এখন নন ক্যাডার পদে বাংলাদেশ কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ ওপর ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু পুরো ডিটেলস এখানে পড়ে নিব। ওকে, তো আমরা আগে পড়ে নিচ্ছি। নন ক্যাডার পদে বাংলাদেশ কর্ম কমিশন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2021, আচ্ছা, দুটি বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করা হয়েছে 26 অক্টোবর 2021 তারিখে। মোট শূন্যপদের সংখ্যা 3474টি আবেদন করতে, আচ্ছা, আবেদন কার্যক্রম আরম্ভ হয়েছে 28 অক্টোবর 2021 তারিখ থেকে। আবেদনের যোগ্যতা, আবেদন করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার সিলেবাস সহ সকল বিষয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। ওকে, আমরা এগুলো পড়ে নিব। আমরা চাইলে এগুলো পড়ে নিতে পারি না, বা নাও পড়ে নিতে পারি, পড়ে নিয়ে ভালো হবে আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ কর্ম কমিশন BPSC পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2021। তো আমরা এখানে দেখে নিই হচ্ছে সংস্থা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, পদ সংখ্যা হচ্ছে 3474টি, চাকরি ধরন ফুল টাইম, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে, আচ্ছা, বেতন বিজ্ঞপ্তি দিতে হবে আমাদের, আবেদন ফি অবশ্যই 500 টাকা, আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে, আবেদনের শুরু তারিখ হচ্ছে 28 অক্টোবর 2021 এবং আবেদনের শেষ তারিখ 26 নভেম্বর 2021। আমাদের হাতে প্রায় 1 মাসের মতো সময় আছে আবেদন করার জন্য। যে আবেদনের যেসব যোগ্যতা লাগবে সেগুলো আমরা পড়ে নিই। বয়স হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো পদের বিপরীতে আবেদন করলে সকল সাধারণ প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য বয়স 35 বছর হতে হবে। ওকে, তো বয়স নির্ধারণের তারিখ 25 মার্চ 2020। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে BPSC নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। তো আমরা যদি আবেদন করার পদ্ধতি কিভাবে আমরা আবেদন করব আমি কিন্তু সবকিছু দেখিয়ে দেব। তো প্রথমে আমরা হচ্ছে চাইলে এই যে ডাউনলোড বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিতে পারি। সো এখানে বিজ্ঞপ্তির নমুনা দেওয়া আছে, প্রথম বিজ্ঞপ্তি এবং দ্বিতীয় বিজ্ঞপ্তি। সো তারপর নিচে আসলে আমরা দেখতে পাবো সিলেবাসও কিন্তু দেখতে পাবো, যে আমাদের অ্যাপ্লাই করার পর আমাদের কোন কোন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে। ওকে, কোন কোন সিলেবাস অনুযায়ী আমাদের প্রশ্ন থাকবে আমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছি। জাস্ট আমরা ওপেন করে দিলাম, দেখতে পাচ্ছেন। সো আপনারা এটাও ডাউনলোড করে নিতে পারেন, সিলেবাসটি আপনাদের কাজে লাগবে। সো আমরা ক্রস করে দিচ্ছি। তো আমরা এখন আমাদের হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিই। ওকে, সো আমরা ডাউনলোড করার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন 1 নং নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড, জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনে PDF ফাইল ওপেন হয়ে গেছে। এই PDF ফাইলটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আইকন, জাস্ট এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে যাবে। সো এখানে জাস্ট এখন ডাউনলোড করে নেবেন। ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে, জাস্ট এগুলো পড়ে নেবেন আপনারা। ওকে, তো কোন কোন বিষয়ে কোন কোন বিভাগে আপনারা শিক্ষক নিয়োগ পদে আবেদন করতে পারবেন সবকিছু কিন্তু সার্কুলার দিয়ে আছে। ওকে, সো সার্কুলারটি অবশ্যই আপনার পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে নির্দেশাবলী আছে এখানে, সব কিছু আপনারা কীভাবে কী কীভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু কিন্তু যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে সার্কুলারে। ওকে, পড়ে নেবেন। এছাড়াও আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন। ওকে,
তো চলুন আমরা আবার ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পর আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আবেদন করুন, জাস্ট অ্যাপ্লাই করার জন্য আবেদন করুনের ওপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার সার্কুলার নির্দেশ অনুযায়ী জাস্ট নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট এবং সেকেন্ড এই অপশনটিতে ক্লিক করে দেবেন অবশ্যই। ওকে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সার্কুলার, ওকে আমরা সার্কুলার ওপর ক্লিক করে দেব। ওকে সার্কুলার ওপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে সার্কুলার 28 অক্টোবর 2021 এত PM এবং 25 নভেম্বর 2021 এত 6টা পর্যন্ত। ওকে সো আমরা জাস্ট এগুলোর উপর ক্লিক করে দেব, যে কোনো একটার উপর ক্লিক করে দেব। আমাদের হচ্ছে প্রথম সার্কুলার, ওকে তো প্রথম সার্কুলার যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম সার্কুলার, এটার উপর ক্লিক করে দেবেন। জাস্ট এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট অ্যাপ্লাই নাও তো ক্লিক করবেন। সো এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা অবশ্যই এই দ্বিতীয় সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন। ওকে সো প্রথম সার্কুলারটি হচ্ছে ডিপ্লোমা ডিগ্রিধারীদের, যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা আবারও দেখে নিই যে এই যে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা কমপ্লিটরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে আমরা যদি নিচে চলে নিচে আসার পর দেখতে পাবো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, আচ্ছা নবম নবম গ্রেডে হচ্ছে নেবে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং নেবে নবম গ্রেডে, এবং দশম গ্রেডে নেবে হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে প্রথম শ্রেণী সমমান GPA 4 বছর মেয়াদে ডিপ্লোমা কমপ্লিট। ওকে সো ডিপ্লোমা কমপ্লিট প্রথম সার্কুলার যারা ডিপ্লোমা পাস আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যারা বিএসসি অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আছেন তারা কিন্তু প্রথম সার্কুলারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যারা সবই হচ্ছে সার্কুলারটি ডাউনলোড করার পর আপনার যারা হচ্ছে ডিপ্লোমাধারী এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংধারী আছেন তারা অবশ্যই প্রথম সার্কুলারে টিক মার্ক দিয়ে দেবেন। ওকে আর যারা নন ক্যাডার আছেন অর্থাৎ যারা হচ্ছে জেনারেল থেকে আছেন তারা অবশ্যই দ্বিতীয় সার্কুলারটি ক্লিক করে দেবেন। ওকে তো অ্যাপ্লাই করার আগে অবশ্যই দ্বিতীয় সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। সো আমি প্রথমটাতে দিয়ে দেখাচ্ছি, যারা আপনার ডিপ্লোমা ডিগ্রিধারী তারা অবশ্যই প্রথমটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন। ওকে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার কীভাবে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনি কোন পদে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ সিপস ইনস্ট্রাক্টর নন টেক আছে এখানে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আপনার ট্রেড অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন। ওকে সো আপনার যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ডিপ্লোমা ট্রেড যেটা ছিল জাস্ট ওই ট্রেডটা সিলেক্ট করে দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেবেন। ওকে এখানে দেখতে পাচ্ছেন সিপস ইনস্ট্রাক্টর। ওকে সো অ্যাপ্লাই করা এখানে যে কোনো একটাতে ক্লিক করার পর জাস্ট নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পর এখানে আপনার পুরো ইনফরমেশন দিতে হবে, আপনার ডেট অফ বার্থ আর সার্টিফিকেট অনুযায়ী যত ইনফরমেশন আছে সব কিছু কিন্তু আপনার লিগেল ইনফরমেশন দিতে হবে। ওকে লিগেল ইনফরমেশন দিয়ে জাস্ট আবার নেক্সটে চলে যাবেন, নেক্সটে গিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন। ওকে অ্যাপ্লাই খুবই সিম্পল। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় নিয়োগটিতে। ওকে আমরা এখন জাস্ট দ্বিতীয় নাম্বার ক্লিক করে দেব, এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা আবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেব। সো এই এখানে আসার পর আমরা জাস্ট এগুলো ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য, আমরা প্রথমটাতে দেখলাম ওগুলো হচ্ছে বিএসসি ডিগ্রিধারীদের জন্য। সো আমরা এখানে দ্বিতীয় সার্কুলার আসার পর জাস্ট আপনারা যে পদের জন্য অ্যাপ্লাই করবেন ওই পদটিতে আপনি আর কি সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স, তারপর ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, ওকে ইলেকট্রোমেডিক্যাল আছে, কম্পিউটার, ফুড, ইলেকট্রোমেডিক্যাল, আর্কিটেকচার অ্যান্ড ইনস্টিটিউট ডিজাইন। ওকে আপনার যে ট্রেডের হবেন আপনি জাস্ট ওই ট্রেডটি এখানে ক্লিক করে দেবেন। ওকে আপনার কিন্তু সার্কুলার দেওয়া আছে আপনার ক্রমিক নম্বর এত 107, ওকে ওই ক্রমিক নম্বর দেখে জাস্ট ক্রমিক নম্বরের ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার জাস্ট নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে পুরো ইনফরমেশন দিতে হবে, আপনার ফাদার্স নেম, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ওকে ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার। ওকে এখানে আপনি আপনার জেলা দিবেন, উপজেলা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, অবশ্যই আপনার SSC এক্সামিনেশনের রেজাল্ট দিবেন, বোর্ড দিবেন। ওকে
যত কোয়ালিফিকেশন আছে সবকিছু কিন্তু আপনার এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে পূরণ করার পর জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এই অপশনে আপনার ভেরিফিকেশন কোডটি টাইপ করে নেক্সটে চলে যাবেন। ওকে, এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে চলে যাবেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী ধাপে চলে আসবেন। এভাবে কিন্তু আপনারা সার্কুলার দেখে অ্যাপ্লাইটা করে নেবেন। ওকে ওকে ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে পারলাম যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমি কিন্তু সবকিছু দেখিয়ে দিলাম। তারপর আপনারা চাইলে আপনারা এই যে সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই আপনাদের সিলেবাসটা ডাউনলোড করতে হবে, এই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনার প্রশ্ন থাকবে। ওকে, নিয়োগ পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে এই সিলেবাস অনুযায়ী। দেখতে পাচ্ছেন আমরা সিলেবাসটা দেখে নিই। তো এখানে সিলেবাসে দেওয়া হচ্ছে হচ্ছে তিনটি বিষয় আমাদের প্রশ্ন থাকবে, একটা হচ্ছে বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজি। ওকে, তো বাংলা যেটা লিখতে হবে দেখতে পাচ্ছেন বাংলা 40 নম্বর, 40 নম্বরে মার্ক থাকবে। এখানে থাকবে হচ্ছে সারাংশ সারমর্ম থেকে পড়তে হবে আমাদের। তারপর পত্র লিখুন, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র, পত্রিকার প্রকাশার্থে পত্র, ঠিক আছে, পত্র লিখতে হবে। তারপর বঙ্গানুবাদ করতে হবে এবং ব্যাকরণ, ভাষা সংক্রান্ত, ভাষার রূপ, সাধু ভাষা, চলিত ভাষার রূপান্তর, দেশি বিদেশি, তত্ত্ববিধান, সত্ত্ববিধান, সংজ্ঞা, নিয়মগুলি, এইগুলো আমাদের কিন্তু পড়তে হবে। তাহলে কিন্তু আমরা বাংলায় পূর্ণমান 40 নম্বর পেতে পারবো। ওকে, তারপর ইংরেজি হচ্ছে আমাদের 40 থাকবে মার্ক। ওকে, ইংরেজির মধ্যে যেগুলো পড়তে হবে আমাদের, এসে পড়তে হবে, লিটার পড়তে হবে, কম্পোজিশন পড়তে হবে, তারপর গ্রামার অফ ভার্ব, প্রিপোজিশন, ভার্ব, ভয়েস নেরেশন, কারেকশন অফ ইরোর, কম্পোজিশন, ইউজ অফ ওয়ার্ড, হ্যাভিং, সিমিলার। ওকে, এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর আমাদের সাধারণ জ্ঞানের যেগুলো পড়তে হবে, দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিষয় বলি, সাধারণ জ্ঞানের মধ্যে অবশ্যই আপনাকে স্থায়ী যে সাধারণ জ্ঞানগুলো আছে সেগুলো অবশ্যই পড়বেন। ওকে, এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সংবিধান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস, শিল্প সাহিত্য, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, জলবায়ু, পরিবেশ, বাংলাদেশের উন্নয়নের কৃষি, আচ্ছা, শিল্প বাণিজ্যের অবদান, উন্নয়ন পরিকল্পনা। তারপর খ নম্বর দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে, বাংলাদেশের স্বরাষ্ট্রনীতি, আচ্ছা, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘ, এগুলো আপনারা অবশ্যই পড়তে হবে। তারপর বিজ্ঞান ও প্রযুক্তির বিষয় হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান, বায়ু, মাটি, তাপ, বিদ্যুৎ, আলো, চুম্বক, খাদ্যের উপাদান, জনস্বাস্থ্য, দূষণ এবং কম্পিউটার। ওকে, এগুলো অবশ্যই আমাদের পড়ে নিতে হবে। এবং আপনারা যারা ট্রেডের উপর অ্যাপ্লাই করবেন, যারা ডিপ্লোমা ডিগ্রিধারী আছেন, তারা অবশ্যই আপনাদের ট্রেডের যে সাবজেক্টগুলো থাকবে ওই সাবজেক্টগুলো পড়ে নেবেন। ওই সাবজেক্টগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে, প্রাসঙ্গিক টেকনিক্যাল প্রফেশনাল বিষয়। এর উপরে কিন্তু আপনার 80 মার্ক থাকবে থিরুতে, অর্থাৎ আপনাদের লিখিত মার্ক মার্কে কিন্তু 80 মার্ক থাকবে আপনার ট্রেডের বিষয়গুলোর উপর। অবশ্যই আপনার ট্রেডের বইগুলো অবশ্যই পড়তে হবে আপনাকে। ওকে, আপনাকে সিলেবাস পড়ার পাশাপাশি ট্রেডের বইগুলো পড়তে হবে। সো আমরা আবারও চলে ব্যাকে চলে আসি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কিভাবে, আমি সব কিছু দেখিয়ে দিলাম কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি পড়াশোনা করতে হবে, আমি সিলেবাস অনুযায়ী আপনাদের দেখিয়ে দিলাম। সো যাই হোক, আপনারা সময় থাকতে অ্যাপ্লাই করে ফেলবেন, অ্যাপ্লাই করে প্রস্তুতি শুরু করে দেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন, টিকে যাবেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আবারও নতুন নতুন চাকরি সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ও ওকে ভিউয়ার্স, পরে ভিডিও নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।